প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োগ সম্পর্কিত আজকে এখানে লিখতে চাই এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টেন এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখলাম এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম তাহলে আমাদের প্রথম ধাপে হচ্ছে যে কোনো সমীকরণ এখান থেকে আমাদের একটা ছলক আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুই নম্বর সমীকরণ হতে পায় দুই নং দুই নং সমীকরণ হতে হতে পায় তাহলে যে কোনো একটা ছলক আমরা নির্ণয় করি এখানে এক্স মাইনাস ওয়াই টু জিরো সবসময় এখানে মনে রাখতে হবে যে সহজ যেটা এটাকেই বেছে নিতে হবে তাহলে এক্স ইকুলো কত হবে ওয়াই তাহলে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম এবার এই এক্সের মান আমরা এখানে কি আমরা যেহেতু দুই নম্বর থেকে এটা বের করছি তাহলে তাহলে তিন নম্বর সমীকরণের তিন এর মান এক্স এর মান কত এক নং সমীকরণে এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই এরকম করে লিখতে পারি অথবা যেভাবে সহজ সেভাবে লিখতে হবে তাহলে তি আগে এটা লিখে ফেলতে হবে না হলে অনেক সময় এটা মুখস্থ লিখতে গিয়ে ভুল হয়ে যেতে পারে বীজগণিত হচ্ছে কোনো সাইন বা কোনো সাইন বা কোনো রাশি বা কোনো সংখ্যার যদি কোনো ভুল হয় তাহলে তো অঙ্ক সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু এক্সের মান কত ছিল ওয়াই আমরা যেটা তিন নম্বর সমীকরণ থেকে পেয়েছি প্লাস টু ওয়াই কত হলো টেন বা তাহলে তিন ওয়াই অর্থাৎ তিন ওয়াই প্লাস টু ওয়াই অর্থাৎ থ্রি ওয়াই প্লাস টু কত হবে ফাইভ ওয়াই ইকুয়াল কত হবে টেন বা ওয়াই ইকুয়াল কত হবে টেন বাই ফাইভ তাহলে পাঁচ ডিভাগ করলে কত এক পাঁচ ডিভাগ করলে কত হবে দুই সুতাং তাহলে সুতাং কী হবে এবার ওয়াই এর মান হচ্ছে কত দুই তাহলে ওয়াই এর মান আমরা দুই পেয়ে গিয়েছি তাহলে একটা চলকের মান আমাদের এসে গেছে এবার তাহলে ওয়াই এর মান আমরা কত নম্বর যে কোনো একটা সমীকরণে নিতে পারবো আমরা এইটাতে বসাবো সবচেয়ে সুবিধা হবে যে এক নম্বর বা দুই নম্বর থেকে এক্স বা ওয়াই চল মান নির্ণয় করে সেটা যদি মান নির্ণয় হয় তাহলে ওটা ওই তিন নম্বর সমীকরণে বসানোটা হচ্ছে সবচেয়ে ভালো তাহলে ওয়াই এর মান ওয়াই এর মান আমরা ক নম্বর সমীকরণ বসাবো তিন নম্বর সমীকরণে তিন নং সমীকরণ বসিয়ে পাই সমীকরণে সমীকরণে বসিয়ে বসিয়ে পাই তাহলে এখানে বসালে কী পাই তাহলে তিন সময় কী ছিল এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে কী হবে এক সময় কথা হবে ওয়াইয়ার মান কত ওয়াই এর মান টু সুতরাং নির্নি সমাধান সুতরাং নির্নিও সমাধান এক্স ওয়াই কথা হয় এক্স এর মান আসলে টু এবং ওয়াইয়ার মান আসছে কত টু তাহলে এবার অঙ্কটা আমার সঠিক হয়েছি কি হয় নাই এটা আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি একটু করে ছোট্ট করে করলে যেমন এক নম্বর সমীকরণে যদি আমরা লিখি এক্সের থ্রি ইন্টু টু তাহলে থ্রি ইন্টু টু হলে কত থ্রি এক্সের মান হচ্ছে টু প্লাস এখানে টু ইন্টু ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে টু তাহলে কত হলো এটা টেন তাহলে তিন আর দুই গুণ করলে কত ছয় প্লাস টু টু ফোর তাহলে কত হবে টেন তাহলে অঙ্ক আমার দশ এটা দশ সমান দশ তাহলে মানে কি এর ডানপক্ষে বামপক্ষে মিলে গেছে তাহলে দ্বিতীয় সমীকরণ আপনি না দেখলেও কোনো অসুবিধা নেই এটা থেকে হয়ে গেছে অর্থাৎ টু মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে দুই থেকে দুইবার দিলেই জিরো তাহলে এটাও মিলে গেছে তাহলে অঙ্কটি শুদ্ধ হয়েছে দ্বিতীয় নম্বর তাহলে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু নাইন এবং পয়স এক্স প্লাস পয়স এক্স মাইনাস পয়স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে এই দুটা সমীকরণ আমরা দেখলাম তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এবং এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম সবসময় সহজ সমীকরণটাকেই বেছে নিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ তাহলে সবসময় সহজ সমীকরণ এবং তাহলে আমি এক নম্বর সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ দিয়ে এই দুটা সমীকরণ থেকে যে কোনো একটি চলক আমাদের এক নম্বর সমীকরণ হতে হতে পাই তাহলে এক নম্বর সমীকরণে কি আছে এক্স প্লাস টু আইস ওয়াই কত হবে নাই বা এই এক সময় আমরা বের করবো নাইন মাইনাস টু ওয়াই তাহলে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এবার আমরা এই যে তিন নম্বর সমীকরণে যে একসের মান পেলাম এটা আমরা এবার এক নম্বর থেকে যেহেতু এটা এসে গেছে তাহলে এবার আমরা দুই নম্বর সমীকরণ বসাবো তাহলে এক্সের মান বা তিন নম্বর সমীকরণে এক্সের মান কত দুই নং সমীকরণে দুই নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দুই নম্বর সমীকরণে যদি বসায় তাহলে কি পাই টু ইন্টু এক্সের মান কত নাইন মাইনাস টু ওয়াই এটা পেলাম মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে থ্রি তাহলে বা নয় দিয়ে তাহলে এইটিন মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে থ্রি বা তাহলে এইটিন মাইনাস তাহলে দুটি একই চিহ্ন যদি একই চিহ্ন যদি হয় তাহলে যদি একই চিহ্ন হয় তাহলে যোগ হবে তাহলে কত ফাইভ ওয়াই এবং যে চিহ্ন বস সেই চিহ্ন বসাতে হবে তাহলে ইকুয়াল টু থ্রি বা মাইনাস ফাইভ ওয়াই কত হবে থ্রি আমাদের এই এইটিন এটা মাইনাস এইটিন এটা প্লাস আছে যখন এটা আমরা স্থান বদল করবো অর্থাৎ পক্ষ পক্ষান্তর করবো তখন আমরা এইদিক থেকে এই পাশ থেকে ও পাশে নেওয়ার সময়ই তখন আমাদের সাইন বিপরিচ্ছিন্ন বসাতে হবে বা মাইনাস ফাইভ ওয়াই কত হবে মাইনাস তাহলে আমরা ভাগ করতে পারি বা ওয়াই হবে মাইনাস ফিফটিন বাই মাইনাস ফাইভ তাহলে পাঁচ ডিভাগ করলে কত হবে তিন পাঁচ ডিভাগ করলে কত এক তাহলে মাইনাস তিন মাইনাস দিয়ে গেলো সুতরাং ওয়াই করলেও কত হল তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গিয়েছি এবার ওয়াইয়ের মান আমরা কত নম্বর সমেখে তিন নম্বর সমীকের বসাবো সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে এটাই যে যে মানটায় যে চলকের মান বের করবো আমরা এক্স ওয়াই যেটাই পাবো না কেন ওটা আমরা তিন নম্বর সময় বসিয়ে দেবো তাহলে অঙ্কটা অনেক সহজ হয় তাহলে এর মান আমরা এখানে লিখতে পারি ওয়াইয়ের মান তিন নম্বর সমীকরণে বা সমীকরণ তিনে বসিয়ে পাই তিন নম্বর সমীকরণে বসিয়ে বসিয়ে পাই তাহলে তিন নম্বর সমীকরণ যদি বসাই আমরা তিন নম্বর সমীকরণ পাচ্ছি অর্থাৎ নাইন মাইনাস বা এক্স তাহলে কত নাইন থাকলো এবং টু ইন্টু এর হচ্ছে কত থ্রি বা এক্স কত হবে নাইন মাইনাস থ্রি ইন্টু সুতরাং কত হবে তাহলে সুতরাং সমাধান নিও নিও সমাধান এক্স ওয়াই করলে কত হবে এক্সের মান আমরা কত পেয়েছি থ্রি এবং ওয়াইয়ের মান কত পেলাম এখানে থ্রি পেলাম এবার আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি যে আসলে আমার অঙ্কটা ঠিক আছে কিনা তাহলে এক্সের মান কত থ্রি তাহলে এখানে পাচ্ছি কত থ্রি প্লাস এবং ওয়াইয়ের মানও থ্রি তাহলে কত পাচ্ছি এখানে টু ইন্টু থ্রি তাহলে কত হবে এখানে কত ছিল নাইন তাহলে থ্রি প্লাস থ্রি ইন্টু সিক্স ইকুয়াল টু নাইন তাহলে মিলে গেছে এটা নাইন ইকুয়াল টু নাইন তাহলে আমার অঙ্ক আমার অঙ্কটি থ্রিয়াশোর শুদ্ধ আছে